সহজ কথা হলো আমার ভাইব্রেশন হতে হবে। এই ভাইব্রেশনটা হওয়ার পরে চোখ বন্ধ করেন, তারপর আমরা যে কোনো বনি প্রমিনেন্সে এবার ধরবো। বনি প্রমিনেন্সে ধরে ওনাকে বলবো যে উনি ভাইব্রেশনটা টের পাচ্ছেন কিনা। বোঝা যায়? বোঝা যায়। আপার লিম্বে যখন সেন্সরি আমরা করব, সেন্সরি এক্সামিনেশনগুলো বেটা হলো ডার্মাটোম অনুসারে করা। আমাদের সেন্সরি জিনিসটা থাকে হলো ডার্মাটোমাল ডিস্ট্রিবিউশন, খুব সুন্দর ফর্মুলায় ডার্মাটোম অনুসারে থাকে। এই ডার্মাটোম আপার লিম্বে যে ডার্মাটোম সেটা হলো সার্ভাইকাল ডার্মাটোম মেনটেন করে। এই ডার্মাটোম যদি আমরা চিন্তা করি, আমরা যদি আপার লিম্বের কমন ডার্মাটোম চিন্তা করি, আমরা ইউজুয়ালি এই সেন্সরি এক্সামিনেশনগুলো ডিস্টাল থেকে করতে করতে আসি, আবার প্রক্সিমাল থেকেও আসা যায়। আপনি যে কোনো ফরম্যাট ফলো করতে পারেন। আপনি চাইলে এখান থেকে সেন্সরি করতে করতেও নিচে নামতে পারেন, আবার এখান থেকে সেন্সরি করতে উপরে যাওয়া যায়। ইউজুয়ালি আমাদের MBBS যখন পরীক্ষা হয় ফাইনাল প্রফেশনাল, এখানে আমরা সাধারণত স্যাররা খুব ডেফিনেটিভ দেয়, খুব বেশি গ্রস এক্সামিনেশন আমার করতে হয় না। সেক্ষেত্রে আমরা এখানে হাতে যে তিনটা ডার্মাটোম, হাতে আমাদের এখানে তিনটা ডার্মাটোম থাকে, এটা হলো সার্ভাইকাল 6, এটা হলো 7, এটা হলো 8। সার্ভাইকাল 6, 7, 8, এই তিনটা ডার্মাটোম আমরা ইউজুয়ালি পরীক্ষা করি। দিস ইজ সার্ভাইকাল 2, দিস ইজ সার্ভাইকাল 3, এটা হলো 4, এই অংশটা হলো 5, এটা হলো 6, এটা হলো 7, এটা হলো 8। তাহলে ঠিক এই যে আমাদের ন্যাপ অফ দ্য এই জায়গাটা, এটা হলো 2, এটা হলো 3, এটা হলো 4, এটা হলো আমাদের এই অংশটা যেটা সেটা হলো 5, এখানে 6, 7, 8। মূলত এই 6, 7, 8টাই আমাদের বেশি সারা দেখতে বলে। সেক্ষেত্রে আমরা সেন্সরি দেখার জন্য প্রথমে আমরা দেখবো হলো অ্যান্টেরো স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। আমরা বলেছি অ্যান্টেরো স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট দিয়ে যাবে ক্রুড টাচ এবং প্রেশার। তাহলে আমরা যদি ক্রুড টাচ দেখতে যাই, তাহলে জাস্ট আমাদের একটা সুন্দর কটন নিতে হবে। এই কটনটা নিয়ে সেন্সরিতে একটা ভুল আমরা সবাই করি, সেটা হলো চোখ বন্ধ করতে বলি না। সেন্সরিতে অবশ্যই চোখ বন্ধ করতে বলতে হবে, কারণ আমি যদি চোখ খোলা রেখে করি আপনি তো দেখতেই পাচ্ছেন আমার হাতে কি আছে। এই জন্য সেন্সরির সময় সবার আগে যেটা গুরুত্বপূর্ণ, পেশেন্টকে বলে নিতে হবে যে আপনার চোখটা বন্ধ রাখবেন, আমি আপনাকে একটা জিনিস দিয়ে টাচ করব, সেটা আপনি বুঝতে পারেন কি না, কম বুঝতে পারছেন কি না, বেশি বুঝতে পারছেন কি না, সেটা আমাকে জানাবেন। তাহলে এখানে পেশেন্টকে প্রথমে বলে নিতে হবে যে আপনি চোখটা বন্ধ করেন, বন্ধ করেন, আমি আপনার কপালে একটু টাচ করছি, আপনি টের পান কিনা দেখেন। জি, টের পাচ্ছেন। এবার চোখ বন্ধ রাখেন। বোঝা যায়? জি, বোঝা যায়। বোঝা যাচ্ছে? জি, কম বেশি আছে না সমান? সমান। তাহলে এই যে সেন্সরি ব্যাপারটা, যে উনি ওনার কপালে যে ক্রুড টাচটা, সেই একই টাচটা উনি ওনার হাতেও সমানভাবে ফিল করতে পারছেন, তার মানে ওনার অ্যান্টেরো স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টটা ইনটেক্ট। দেন এই একই পরীক্ষাটা আমরা আমাদের ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের জন্য করব। ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট দিয়ে যায় হলো পেইন এবং টেম্পারেচার। তাহলে আমাদের টেম্পারেচার দেখাটা কঠিন, হট দেখবো, কোল্ড দেখবো, বরফ দেখবো, আগুন দেবো, দরকার নেই। সহজ জিনিস হলো পেইন দেখা। পেইন দেখার ক্ষেত্রে বারবার বলছি, পেইন কিন্তু দেওয়া যাবে না, পেইন হবে খুবই মাইল্ড পেইন। সেক্ষেত্রে একই রকম চোখ বন্ধ করেন। ওকে, আমি আপনাকে একটু বোঝা যায় কোনো কিছু দিয়ে একটু মনে হচ্ছে যে লেগে যাচ্ছে এরকম? ওকে, বোঝা যায়? বোঝা যায়? বোঝা যায়? একই রকম, একই রকম, একই জিনিস। কিন্তু আমাকে অবশ্যই অপোজিট হ্যান্ডও করতে হবে। আমাদের বারবার বলছি যে সিমেট্রিক্যাল যে অর্গানগুলো আছে, সিমেট্রিক্যাল যে জায়গাগুলো আছে, সবসময় কিন্তু আমাদের এক্সামিনেশন করতে হবে কেমন, দুই হাতে দুই পায়ে একসাথে। তাহলে এইখানে যখন আমি সেন্সরি দেখবো, একই জিনিস আমাকে অপোজিট হ্যান্ডেও দেখতে হবে, এবং অবশ্যই আই কি থাকবে, ক্লোজ থাকবে। তাহলে অ্যান্টেরো স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট দেখা হলো, আমাদের ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট দেখা হলো, এরপর ডর্সাল কলাম। ডর্সাল কলামের ক্ষেত্রে আমরা বলেছি এখানে আমাদের ফাইন টাচ, জয়েন্ট পজিশন, ভাইব্রেশন, টু পয়েন্ট ডিসক্রিমিনেশন। এখন টু পয়েন্ট ডিসক্রিমিনেশন দেখাও সোজা, জয়েন্ট পজিশন দেখাও সোজা। যেমন আমি যদি জাস্ট একটু দেখাই, এমনিতেই দেখাচ্ছি, যদি আপনাদের পরীক্ষা নাও লাগবে, জয়েন্ট পজিশন পেশেন্টকে চোখ বন্ধ করে বলতে হবে, চোখ বন্ধ করেন। এই যে আপনার বৃদ্ধাঙ্গুল যেটা, এটা আমি একবার আপনার দিকে নিব, একবার আমার দিকে নিব, কোন দিকে আছে আপনি বলবেন। তাহলে জয়েন্ট পজিশনের জন্য জাস্ট আমরা এই জায়গাটাকে ফিক্সড করে আমরা চোখ বন্ধ করে বলবো যে এটা কি আপনার দিকে না আমার দিকে, সেটা বলবো। যেমন আপনার দিকে না আমার দিকে, আপনার দিকে। ওকে, এরপরে আমরা যদি ভাইব্রেশন দেখাটা সবচেয়ে ইজিয়েস্ট আমরা বলেছি, এই ভাইব্রেশন দেখার জন্য এটা এই ছোটো একটা ব্যাপার নিয়েও অনেক কনফিউশন থাকে। কেউ বলে যে আপনি এইখানে মারবেন, কেউ বলে আপনি এখানে মারবেন, এত জোরে মারবেন দেখালে আপনার নিজের এখানে পেইন হয়ে যাবে। তারপর কেউ বলে যে না টেবিল আছে, টেবিলে মারবেন, যেভাবে ইচ্ছা। আসল কথা হলো আমার ভাইব্রেশনটা হলেই হলো,
তাহলে আমি কোনো জায়গায় সব জায়গায় এখানে মারলাম কিন্তু কোথাও থেকে ভাইব্রেশন হলো না, তাও তো হবে না। তার মানে সহজ কথা হলো আমার ভাইব্রেশন হতে হবে। এই ভাইব্রেশনটা হওয়ার পরে চোখ বন্ধ করেন, তারপর আমরা যে কোনো বনি প্রমিনেন্সে এবার ধরবো। বনি প্রমিনেন্সে ধরে ওনাকে বলবো যে উনি ভাইব্রেশনটা টের পাচ্ছেন কিনা, বোঝা যায়? তাহলে ডিস্টাল যদি একটা পয়েন্ট আমরা পেয়ে যাই তাহলে ধরে নিতে পারি যে ওনার বাকিগুলো ইনটেক্ট। এরপর আসলে খুব বেশি অ্যাসেন্ডিং অর্ডারে উপরের দিকে যাইতে হয় না। তাহলে আমরা সেন্সরি এক্সামিনেশন দেখার জন্য আমরা তিনটা পাথরের জন্য তিনটা পরীক্ষা করলাম, ঠিক আছে? তো এই তিনটা পাথরের জন্য আমরা অ্যান্টি স্পাইনাল ট্র্যাক্টের জন্য আমরা ক্রুড টেস্টটা দেখলাম কটন দিয়ে, তারপর আমরা ল্যাটারাল স্পাইনাল ট্র্যাক্টের জন্য আমরা পিন দিয়ে পেইন দেখলাম, এবং ডর্সাল কলামের জন্য আমরা ভাইব্রেশনটা দেখলাম। তাহলে মোটর এবং সেন্সরি এক্সামিনেশন শেষ। আরেকটা জিনিস যেটা আমাদের যারা MBBS পাশ করে ফেলেছেন বা তার পরের অংশে আছেন তাদের জন্য, যে আপার লিম্বের এই এক্সামিনেশনের বাইরে আমাদের আরও কিছু পরীক্ষা আমরা অনেক সময় করি, যেগুলো হলো এক্সট্রা পরীক্ষা বা অ্যাডিশনাল টেস্ট। যেমন দেখা যায় আমরা ঘাড় যদি থাকে আমাদের নেকের জন্য, এখানে আমরা অনেক সময় লার্মির সাইন, স্পার্লিং সাইন, হপম্যান সাইন এগুলো করি। এগুলো আসলে বেসিক এক্সামিনেশনের মধ্যে আমরা নর্মালি করি না। যেমন আমাদের এখানে দেখতে হয় যে স্পাইনগুলো দেখতে হয়, স্পাইনগুলো অ্যালাইনমেন্ট ঠিক আছে কি না, সেখানে এক্সট্রা কোনো গিভ ব্যাস আছে কি না, সেখানে এক্সট্রা কোনো ডিফর্মিটি আছে কি না। আর একটা কমন সাইন আছে, যেমন লোয়ার লিম্বে যেমন আমরা হপ প্ল্যান্টার দেখি, এখানে আপার লিম্বের ক্ষেত্রে আমরা এই জায়গাটাতে একটা সাইন দেখি, সেটাকে আমরা হপম্যান সাইন বলি, ঠিক আছে? জাস্ট আমরা বলে রাখার জন্য যে এটা আমাদের আন্ডারগ্র্যাজুয়েট লেভেলে খুব বেশি আমরা দেখি না বা করি না, বাট এটাকে আমরা এরকম দিলে এখানে অনেক সময় এগুলো ফ্লেকশন হয়। যদি কারো দেখা যায় কর্ডে কম্প্রেশন থাকে তার ক্ষেত্রে এগুলো ফ্লেকশন হয়, তখন সেটাকে আমরা বলি হপম্যান সাইন পজিটিভ, ঠিক আছে? এটা আমরা অনেক সময় এই পরীক্ষাটা আমরা এটা আমাদের নর্মাল পরীক্ষার ক্ষেত্রে করি, এটা আপনাদের আন্ডারগ্র্যাজুয়েট লেভেলে লাগবে না।